আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, টেকনোলজি জ্ঞান বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলের ইন্টারনেট আপনি আপনার ল্যাপটপে ইউজ করবেন, অর্থাৎ আপনার মোবাইলের যে হটস্পট রয়েছে সেই হটস্পটটি আপনার ল্যাপটপের ওয়াইফাই সাথে কানেক্ট করবেন। তো অনেকের মোবাইল আছে, ল্যাপটপও আছে, এই বিষয়টা না জানার কারণে ল্যাপটপে আপনি মোবাইলের যে ইন্টারনেটটা রয়েছে সেটা ইউজ করতে পারেন না। কিভাবে আপনি এক ক্লিকে আপনি আপনার মোবাইলে থাকা হটস্পট ল্যাপটপে কানেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলের হটস্পটটি ওপেন করুন। তো আমি আমার মোবাইলের হটস্পটটি ওপেন করলাম। ওপেন করার পর এখন আমি আমার মোবাইলের হটস্পটের উপরে ট্যাপ করে ধরে রাখবো, তারপর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম, তার নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটি আমি আমার ল্যাপটপের ওয়াইফাইতে দিয়ে দিব। তো আমি আমার ল্যাপটপের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর, সার্চ করার পর আপনি আপনার মোবাইলের হটস্পটের নাম এখানে দেখতে পাবেন, এখানে যে নামটি রয়েছে সেই নামটি এখানে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপে আমার মোবাইলের হটস্পটটি চলে এসেছে, জাস্ট আমি এখন কানেক্ট করব। তো কানেক্ট করতে গেলেই যেহেতু এখানে পাসওয়ার্ড নেই কানেক্ট হবে না, তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিব। পাসওয়ার্ডটি হচ্ছে এখানে যে পাসওয়ার্ডটি নিচে লেখা রয়েছে এই পাসওয়ার্ডটি আমি আমার আমার ল্যাপটপের এখানে দিয়ে দিব। তো এখানে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন আপনারা, পাসওয়ার্ডটা আমি লিখতেছি এখানে SNSBXH27Y। তো এখানে দেখতে পাচ্ছেন চোখের আইকন, এটার উপরে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি সঠিকভাবে দিয়েছেন কিনা সেটা দেখে নিতে পারেন। তো আমি পাসওয়ার্ডটি সঠিকভাবে দিয়েছি কিনা সেটা আমি চেক করব। এখান থেকে আমার পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়া হয়ে গেছে, জাস্ট এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ইয়েসে ক্লিক করব, ভেরিফাই অ্যান্ড কানেক্ট। তো দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপের সাথে আমার এই মোবাইলের হটস্পট এক ক্লিকে কানেক্ট হয়ে গেছে। এভাবেই আপনি আপনার মোবাইলের হটস্পট দিয়ে ল্যাপটপে ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো আপনি যদি ডিসকানেক্ট করতে চান, কখনো যদি আপনার প্রয়োজন হয় যে আপনি এটা ডিসকানেক্ট করে দিতে চান, তো সেজন্য আপনি জাস্ট এখানে আসার পর আপনি জাস্ট এখানে এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে যে ফরগেট দেখতে পাচ্ছেন এই ফরগেটে ক্লিক করবেন। ফরগেটে ক্লিক করার সাথে সাথে আপনার এটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডিসকানেক্ট হয়ে গেছে। আমি যদি আবার কানেক্ট করতে চাই তাহলে এখানে আমাকে আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে এটাকে কানেক্ট করতে হবে। তো আপনি দেখতে পেলেন কিভাবে খুব সহজে মোবাইলের হটস্পট ল্যাপটপে কানেক্ট করে ইউজ করতে হয়। তো বাস আজকের এই ভিডিওটি জাস্ট এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে আপনি জানতে পারবেন। তো কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।